বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন। জোর জল্পনা চলছে দিলীপ ঘোষের নাম নিয়ে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোজা চলে গেলেন দিল্লিতে অমিত শাহর বাড়িতে। সেখানে তার সঙ্গে 45 মিনিট ধরে কথা হয় দুজনে। এবার সেই আলোচনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুভেন্দুর সঙ্গে অমিত শাহর সুবিদিত একটা সম্পর্ক রয়েছে, তার ওপর আবার ভোট পরবর্তী অবস্থাও যে তার অনুকূলে খুব একটা নেই। এই সময় শুভেন্দু সোজা চলে গেলেন অমিত শাহের কাছে। প্রশ্ন উঠছে 45 মিনিট ধরে দুজনের মধ্যে কী কথা হলো। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, শুভেন্দু অমিত শাহের বাড়িতে গিয়ে USB-তে কী দিলেন। সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করে শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাকে 45 মিনিট সময় দেওয়ার জন্য। বাংলার গণপিটুনি এবং মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার কথা আমার থেকে ধৈর্য ধরে শুনেছেন উনি। আমি ওনাকে চোপড়ার ঘটনার ভিডিও USB ড্রাইভে করে ওনাকে দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধৈর্য সহকারে পশ্চিমবঙ্গকে আঁকড়ে ধরেছেন। মব ভায়োলেন্স এবং চোপড়াতে TMC নেতা তাজিমুল ওরফে JCB এবং কামারহাটি আড়িয়াদহতে জয়ন্ত সিং এর দ্বারা মহিলাদের ওপর হওয়া অত্যাচারের কথা শুনেছেন। তিনি ভোট পরবর্তী ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন এবং এর প্রশমনে পূর্ণ সমর্থন জানান। আমি তার কাছে একটা USB ড্রাইভ হস্তান্তর করেছি যাতে চোপড়ার জনসমক্ষে বেত্রাঘাটের ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। কোচবিহারে এক মহিলা বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যকর্তার বিচ্ছিন্ন করার ঘটনা, মুর্শিদাবাদে TMC এবং TMC পঞ্চায়েত সদস্যের দুটি গোষ্ঠীর মধ্যে বাঁকড়া গ্যাং ওয়ার ক্রুড বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আড়িয়াদহের ঘটনাও রয়েছে। উল্লেখ্য, শনিবার 13 তারিখ সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির সাংগঠনিক দিক নির্দেশ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে কী আলোচনা সেদিকে নজর রয়েছে দিলীপ, সুকান্ত, শুভেন্দুদের। এই আবহে বিরোধী দলনেতার দিল্লি সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তবে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই দুজনের মধ্যে কথা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও প্রশ্ন একটা থেকেই যায়, সত্যি এটুকুই কথা হয়েছে নাকি আরও একটু বেশি? প্রসঙ্গত বলি, শুভেন্দুর কাছে নির্দিষ্ট তথ্য আছে, এবার সেই তথ্য তুলে ধরেছেন সৌমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কি জানেন বিরোধী দলনেতা, তার কাছেই বা কি তথ্য রয়েছে? এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হন। তিনি বলেন, বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট তথ্য আছে, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। রেশনের চাল যদি চুরি করতে পারে এরা সর্বভুক সরকার, মোনামো খেয়ে নিচ্ছে। নতুন অভিযোগ এলো, হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে হবে, শাসক দলের অনুমোদন ছাড়া এই অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। আজকের বাংলার প্রেক্ষিতে কি বলছেন সৌমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের। শুভেন্দু বলেই দিয়েছেন, বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, খোঁজ খবর আছে, তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন, তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোন কথা বলেন না, তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন। ২০,০০০ কোটি টাকা যদি শঙ্করাড্য পাঠিয়ে দিতে পারে বিদেশে, তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন? এটা সর্বভুক সরকার, খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি, ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে, দেখা যাক ওটাও হবে। মোরামো খেয়ে নিচ্ছে, এটা আগে শুনিনি কোনোদিন। নতুন অভিযোগ এলো, হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে, ওটাও মনে হয় বেঁচে দিয়েছে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অনির্বাণ সিংহরায় এবং কৌশিক দাসের সঙ্গে, কি কথোপকথনে উঠে এলো শুনবো। এই প্রথম ইলেকশনের পরে, এই প্রথম নির্বাচনের পরে প্রথম শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলো অমিত শাহ, আর যেটা প্রচণ্ড পরিমাণে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি টুইট করেছেন এবং সেই টুইটের মাধ্যমে ছবি প্রকাশ পেয়েছে, এবং সেই টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন
যে আই উড লাইক টু থ্যাংক অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ কোঅপারেশন শ্রী অমিত শাহজি ফর শেয়ারিং 45 মিনিটস টুডে ইন হিজ রেসিডেন্স। মানে 45 মিনিটের একটি টান টান বৈঠক, এবং 45 মিনিট কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যে রাজ্য বিজেপি, সেই রাজ্য বিজেপি, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে বিজেপির 18টি সিট ছিল পশ্চিমবঙ্গে গত নির্বাচন, লোকসভা নির্বাচনে, এবং ঠিক তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর যে লোকসভা নির্বাচন হলো সেখানে প্রায় -6 হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে একটা ভরাডুবি হয়েছে। আমি আমি এই জায়গাটা নিয়ে কৌশিকদার কাছে যাব। কৌশিকদা, এই যে যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হয়েছে, বিজেপি আশানুরূপ ফল করেনি, এবং শোনা যাচ্ছে যে পরবর্তী রাজ্য সভাপতি হবার দৌড়ে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, তার নাম উঠে আসছে, সৌমিক ভট্টাচার্যের নাম উঠে আসছে, তো সেই জায়গায় এই যে অমিত শাহের বাড়িতে যাওয়া, তার সঙ্গে বৈঠক করা শুভেন্দু অধিকারীর কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজ্য রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ এই বৈঠক। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর থেকে তিনি যতবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন পেয়েছেন, দেরিতে হলেও পেয়েছেন। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের যে যোগাযোগ সেটা কিন্তু আজকের নয়, এটা সুবিধিত বাংলার রাজনীতিতে। কলকাতায় আসলেও অমিত শাহ শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদাভাবে কথা বলেন, রাজভবনে আসলে পরে আলাদাভাবে বৈঠক করেন, দেখা করেন, এবং শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছেন, বৈঠক করেছেন, সবই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্যে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যে বিজেপির সভাপতি বদল হবে, এটা নিয়ে একটা কিন্তু জোর আলোচনা চলছে। যেহেতু অপোজিশন লিডার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গেছেন, তিনি কিন্তু সম্ভাব্য পরিস্থিতি জানিয়ে এসেছেন, এবং যেটা জানা যাচ্ছে চোপড়া আরিয়াদহ থেকে শুরু করে সন্ত্রাস বিধ্বস্ত এলাকার বেশ কিছু ভিডিও ফুটেজ অমিত শাহের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে নির্বাচন পরবর্তী সন্ত্রাস যেমন রয়েছে, নির্বাচনের সময় বিজেপির যারা ঘরছাড়া ছিল সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং একদম ভেতরের খবর, যেটা সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি কীভাবে নিজেদের আরও মেলে ধরতে পারে, সংগঠন আরও কীভাবে মজবুত করা যায়, সেই বিষয়টি নিয়েও কিন্তু অমিত শাহের কাছ থেকে পরামর্শ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং অমিত শাহের বেশ কিছু পরামর্শ, কলকাতায় ফিরে আসবেন শুভেন্দু অধিকারী, তারপর আমরা জানতে পারবো যে আরও বিস্তারিতভাবে জানতে পারবো আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত এই নির্বাচন উপনির্বাচনের সময় সন্ত্রাস থেকে শুরু করে যে সমস্ত জায়গাতে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছে, ঘর ছেড়ে গেছে, তাদের বিষয়ে আলোচনা হয়েছে, এবং চোপড়া কাণ্ড যেখানে সালিশি সভা বসানো হচ্ছে, এদিকে আরিয়াদহতে যেভাবে যে মানে জয়ন্ত বলে যে অভিযুক্তের নাম বারবার সামনে আসছে, জয়ন্ত সিংহ, এবং চোপড়াতে জেসিবি, এই বিষয়গুলো কিন্তু দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।